নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ বিশ্বাস। তোমরা দেখছো তোমাদের প্রিয় ফ্রি জব প্রোভাইডার ইউটিউব চ্যানেল এস অ্যান্ড এস সলিউশন ইউনিট। তো আজকে বেসিক্যালি আলোচনা করতে চলেছি ফ্লিপকার্ট রিক্রুটমেন্ট 2022 নিয়ে। তো ফ্লিপকার্টের তরফ থেকে কিন্তু আবারও কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বাট এটা কিন্তু ওয়ার হাউস জব নয়, এটা কিন্তু টোটালি সার্ভিস টেকনিশিয়ান পদের ওপরে কিন্তু নিয়োগ করা হবে এবং শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশন থেকে প্রতিটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। তো যারা যারা ইন্টারেস্টেড আছো এবং ফুল ডিটেলস জানতে চাইছো এবং আবেদন করতে চাইছো, তারা কিন্তু আজকের ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আর চ্যানেলে ফার্স্ট টাইম আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো, যেহেতু এরকমই সরকারি এবং বেসরকারি যে আপডেট নোটিফিকেশান আমরা সবার আগে প্রোভাইড করে থাকি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে কিন্তু এখানে আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন মোবাইল কিউসি কালেকশন, মোবাইল কোয়ালিটি চেকিং কালেকশন ডিপার্টমেন্টের ওপরে কাজ করতে হবে। কিভাবে কাজ করবেন সে সমস্ত ট্রেনিং কিন্তু অবশ্যই কোম্পানির তরফ থেকে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্লিপকার্ট কোম্পানি কোন কোন লোকেশনে ভ্যাকেন্সি রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা সমস্ত লোকেশনে কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। নেক্সট কাজে দেখে নেবো পজিশান। তো পজিশান যদি বলা যায় তো সার্ভিস টেকনিশিয়ান পদে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। ফ্লিপকার্ট কোম্পানি অফরোল, আপনাদের একটা ফ্র্যাঞ্চাইজি কোম্পানির পেরোলে কিন্তু কাজটি করতে হবে। নো চার্জেস, কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা দিতে হবে না। নেক্সট ক্যাচ আমরা দেখে নেবো জব রেসপন্সিবিলিটি। তো জব রেসপন্সিবিলিটি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনাদের যে যে লোকেশনে ভ্যাকেন্সি থাকবে সেই সব লোকেশনে যেখানে ফ্লিপকার্টের হাব রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদেরকে বিভিন্ন প্রোডাক্ট নিতে হবে এবং নিয়ে কিন্তু আপনাদেরকে কাস্টমারের বাড়িতে যেতে হবে। কাস্টমারের বাড়িতে গিয়ে সেখান থেকে কিন্তু আপনাদেরকে এক্সচেঞ্জ অফারের যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো কিন্তু আপনাদেরকে চেক করে আনতে হবে। তো আশা করি বুঝে গেছেন এখানে কিন্তু বেসিক্যালি একটু হলেও নলেজ দরকার, মোটামুটি মোবাইল চেকিংয়ের ওপরে একটু নলেজ হলে খুবই ভালো হবে। নেক্সট ক্যাচ আমরা এখানে দেখে নেবো এডুকেশান কোয়ালিফিকেশান। তো এডুকেশান কোয়ালিফিকেশান যদি বলা যায় তো 10 পাস, মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করতে পারবেন। নেক্সট ক্যাচে দেখে নেবো এখানে ফিক্সড স্যালারি কিন্তু 19,000 টাকা পাওয়া যাবে ইন হ্যান্ড, সাথে কিন্তু পিএপিএসআই এবং আদার ফ্যাসিলিটিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। নেক্সট ক্যাচে আমরা দেখে নেবো জব লোকেশান। তো জব লোকেশান কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলো লোকেশানে ভ্যাকেন্সি রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। যেমন হাওড়া, উলুবেড়িয়াতে কিন্তু রয়েছে, আসানসোল, কাল্লানি, সাথে কিন্তু আপনাদের কোতুলপুর, আন্দুল, পশ্চিম বর্ধমান, শ্যামনগর, কলকাতা, তারপরে পূর্ব মেদিনীপুর, হাওড়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া বিভিন্ন লোকেশানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং এইসব লোকেশানের ক্যান্ডিডেট যারা আছো তারা কিন্তু সকলে এখানে আবেদন করতে পারো। তো লোকেশানগুলো আমি অতটা বললাম না, আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখে নিতে পারেন বা ভিডিও ডিসক্রিপশানও কিন্তু চেক করে নিতে পারেন। নেক্সট কি আছে আমরা দেখে নেবো বিহারে। তো বিহারে কোন কোন লোকেশানে ভ্যাকেন্সি আছে যদি দেখতে চান তো এখানে পরপর আপনারা দেখতেই পাচ্ছেন এতগুলো লোকেশানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবং ঝাড়খণ্ডে যদি বলা যায় তো এতগুলো লোকেশানে ভ্যাকেন্সি রয়েছে। তো এইসব লোকেশানের ক্যান্ডিডেটকে যদি ভিডিও দেখে থাকো বা কারো যদি বন্ধু বান্ধব থেকে থাকে তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে পারো। তো এরপর দেখতে পাচ্ছ উড়িষ্যাতেও বিভিন্ন লোকেশানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো এরপর যেটা আছে আমরা এখানে দেখে নেবো এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্স যদি বলা যায় তো মিনিমাম কিন্তু 6 মান্থ টেকনিক্যাল নলেজ, মোবাইল সম্বন্ধে নলেজ আছে সেরকম কিন্তু চাওয়া হয়েছে। তো আশা করি বুঝে গেছেন। তো নেক্সট ক্যাচ আমরা দেখে নেবো ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট। তো ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট যদি বলা যায় ওন টু হুইলার, নিজের বাইক এবং নিজের লাইসেন্স কিন্তু থাকতে হবে। তো আশা করি বুঝে গেছেন। নেক্সট ক্যাচে আমরা অ্যাপ্লাই প্রসেস নিয়ে আলোচনা করব, যেহেতু জব ডিটেলস পার্টটা আমি আপনাদেরকে পুরোটাই বুঝিয়ে দিয়েছি। তো অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটিকে ওপেন করে নিতে হবে এবং ওপেন করে নেওয়ার পর ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে ইওর ফুল নেম, আপনার নিজের নাম কিন্তু লিখতে হবে। তারপরে কি আছে দেখতে পাচ্ছেন এখানে নর্মালি ভ্যালিড মোবাইল নাম্বার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার, সাথে কি আছে ইমেল আইডি, তারপরে কি আছে হাইয়েস্ট কোয়ালিফিকেশান, ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো অবশ্যই পরপর সিলেক্ট করে নেবেন। তারপরে কি আছে টোটাল এক্সপিরিয়েন্স, আপনার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে এখানে শেয়ার করতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইওর কারেন্ট অর লাস্ট কোম্পানির নেম, তারপরে কি আছে ডেজিগনেশন এবং লাস্ট স্যালারি। তো আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেছেন সেক্ষেত্রে এখানে কিন্তু সেই কোম্পানির ডিটেলস অবশ্যই শেয়ার করতে পারেন। তারপরে কি আছে দেখে নেবো এখানে অ্যাপ্লাই জব লোকেশান, সেটা অবশ্যই লিখে দেবেন। তারপরে কি আছে অ্যাপ্লাই স্টেট, তো কোন স্টেটে কাজ করতে চাইছেন। তারপরে কি আছে পজিশান, মোবাইল কিউসি উইথ কালেকশন অ্যান্ড ডেলিভারি অপশনটিকে কিন্তু চুজ করে নেবেন। তারপরে কি আছে টু হুইলার, অবশ্যই ইয়েস দেবেন। তারপরে কি আছে লার্নার বা লাইসেন্স, তো অবশ্যই ডিএল অপশনটিকে চুজ করে নেবেন। তারপরে কি আছে রেফারেন্সে, অবশ্যই শুভজিৎ বিশ্বাস বা এস অ্যান্ড এস সলিউশন ইউনিট লিখে দিতে পারেন। তারপরে কি আছে আপনাদেরকে সাবমিট অপশনে ট্যাপ করতে হবে। সাবমিট অপশনে ট্যাপ করলে আপনাদের ডেটাটা চলে যাবে এইচআর ডিপার্টমেন্টের কাছে। তো এরপরে অনেকে বলতে থাকো যে দাদা আমি তো ফর্ম সাবমিট করলাম বাট আমার কোনো রকম কল এলো না বা আমি কল পাইনি। তো তোমাদের সুবিধার্থে কিন্তু আমি এইচআর হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো এবং সাথে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কও কিন্তু দিয়ে রাখবো। তোমরা আগে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটিকে সাবমিট করে এইচআরের সাথে কিন্তু হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারো, বাট কোনো রকম কল কিন্তু কেউ করবেন
না এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। অবশ্যই এইচআর তোমাদেরকে হোয়াটসঅ্যাপে রেসপন্স করবে এবং অ্যাড্রেসও কিন্তু দিয়ে দেবে ইন্টারভিউর জন্যে। তো আশা করি আপডেটটা বুঝতে পেরেছেন। এর পরেও কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করতে পারেন, আমি যত তাড়াতাড়ি পারবো হেল্প করার চেষ্টা করব। তো চলুন কথা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, বাই।